আসসালামু আলাইকুম। আফনান দ্য হরর ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি। ফিল দ্য রিয়েল ফিয়ার উইথ আস। হ্যাঁ লিসেনার্স, সত্যিকারের ভয় পেতে আমাদের সাথে থাকুন। প্রিয় লিসেনার্স, এই মুহূর্তে যে স্টোরিটি আমি আপনাদের সাথে শেয়ার করব, স্টোরিটি বেশ অদ্ভুত একটি স্টোরি। স্টোরিটি আমাকে দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক হিসাবে কর্মরত একজন সৈনিক, তার নাম হচ্ছে মাসুম। মাসুম ভাই স্টোরিটি আমাকে যখন দিয়েছেন এবং তিনি বলেছেন স্টোরিটি উনি ওনার মায়ের মুখ থেকে শুনেছেন। ঘটনাটির সময়কাল 1970-এর দশকের শেষ দিকে। ঘটনাটির স্থান গ্রেটার নোয়াখালী অঞ্চলের লক্ষ্মীপুর জেলার খিদিরপুর নামক একটি গ্রামে। ওই গ্রামে অনেকগুলি খাল ছিল, তো তেমনই একটি বিশাল এবং মোটামুটি গভীরতা সম্পন্ন একটি খাল, খালের চারদিকে অনেকগুলো সুপারি গাছ ছিল। বাংলাদেশের বিভিন্ন জায়গা বিভিন্ন কারণে বিখ্যাত, যেমন আমাদের রাজবাড়ী জেলা চমচমের জন্য বিখ্যাত, টাঙ্গাইলও চমচমের জন্য বিখ্যাত, তারপর কুমিল্লা রসমালাইয়ের জন্য বিখ্যাত। তো ঠিক তেমনি বাংলাদেশের বিভিন্ন জায়গায়, যেমন রাজশাহীর আম, এরকমভাবে লক্ষ্মীপুর কিন্তু সুপারির জন্য বিখ্যাত। ওই খালের চতুর্দিকে অসংখ্য সুপারি গাছ ছিল। এই সুপারি গাছগুলো পাহারা দেওয়ার জন্য ওই খালের একটি জায়গায় পানির উপরে, স্থানীয় ভাষায় এটাকে মং বলে, আমরা যেটাকে টং বলি বা মাচা বলি, এমন একটি জায়গা মানে তৈরি করা হয়, একটা ছোট্ট ঘরের মতো। ওই ঘরের মধ্যে দুইজন ব্যক্তি থাকতেন, এর মধ্যে একজন যাকে কেন্দ্র করে এই ঘটনা, তার নাম হচ্ছে রফিক। তবে তার নাম আসলেই রফিক কিনা এটা নিশ্চিত হওয়া বেশ কঠিন ছিল, তবে মোটামুটি যতটুকু তথ্য উপাত্ত পাওয়া গেছে সেই অনুযায়ী তার নামটা রফিক বলে মনে হয়েছে। এই রফিক যখন রাত্রে পাহারা দিত, তার সাথে একজন লোক থাকতো, গভীর রাতে তিনি ওই সুপারি গাছের ভেতর থেকে ঝুম 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 আওয়াজ শুনতেন। এভাবে একদিন, দুই দিন, তিন দিন, এরকম শুনতে শুনতে 7 দিনের দিন এটি কি, এটি উনি শনাক্ত করতে সক্ষম হন। কারণ ওই 7 দিনের দিন ওই ঝুমঝুম শব্দকারী ওই বিশেষ সুপার ন্যাচারাল এন্টিটিটি তার সামনে এসে জ্বালায়। দেখতে পান অপরূপ সুন্দরী এক নারী, এবং সেই সুন্দরী নারী ওই দিন তাকে বিয়ের কথা বলে। ওই রফিক উনি অবিবাহিত ছিলেন, তিনি এই প্রস্তাব পেয়ে রাজি হয়ে যান। মুহূর্তের মধ্যে ওই পরী একটি কাজী নিয়ে আসেন এবং তাদের বিয়ে সম্পন্ন হয়। বিয়ের পরে তিনি তার স্ত্রীকে বাড়িতে নিয়ে যান। বাড়িতে নিয়ে যাওয়ার পরে, যেহেতু গ্রাম অঞ্চল, এক কথা দু কথা খুব দ্রুত মানুষের কানাকানি হয়ে চতুর্দিকে ছড়িয়ে যায় যে রফিক একটি পরীকে বিয়ে করেছে। চতুর্দিক থেকে লোকজন দেখতে আসে, কিন্তু কেউ আসলে দেখতে পায় না, শুধু রফিক এবং তার পরিবারের কিছু সদস্য দেখতে পেত। তাও রফিক সবসময় দেখতে পেলেও তার পরিবারের সদস্যরা সবসময় দেখতে পেত না, আর বাহিরের লোকের তো দেখার কোনো প্রশ্নই আসে না। রফিকের পরিবার কৃষি কাজ করত, অনেক সময় কেউ কেউ দেখত যে রফিকের মা ধানের পাশে বসে আছে, মাথার উপর একটি ছাতি ধরা আছে, কিন্তু কে ছাতি ধরে রেখেছে সেটা বোঝা যাচ্ছে না। মোটামুটি স্বাভাবিকভাবেই তাদের দিন কাটছিল। এর মধ্যে রফিক তার মাকে বলে রেখেছিল যে তোমার বৌমা যেই কাপড় পরে বিয়ে করেছিল আমাকে, এই কাপড়টি কিন্তু কখনো তোমার বৌমা যদি চায় তাকে দিও না। কারণ হচ্ছে রফিক বিয়ের পরে এই কাপড়টি তার মায়ের কাছে আমানত হিসাবে রেখে দিয়েছিল।
তো তার মা বলে ঠিক আছে, চাইলে আমি দেব না। তো এইভাবে দিন চলছিল। এর মধ্যে আমাদের যে মাসুম ভাই, যিনি আমাদেরকে স্টোরিটি দিয়েছেন, তার আপন চাচা, যিনি এই পরিবারের সাথে সংশ্লিষ্ট ছিলেন, আত্মীয় ছিলেন, তিনি একদিন সন্ধ্যার পরে রফিকের বাড়িতে যান। বাড়িতে যাওয়ার পরে রফিককে বলেন যে, রফিক, তোমার ওয়াইফের সাথে আমি কথা বলতে চাই। তখন রফিক বলে, হ্যাঁ, আমার ওয়াইফ এখানে আছে, আপনি কথা বলেন। তখন তিনি বলেন যে, বৌমা, তোমরা তো বিয়ে করলা, তোমাকে তো কখনো দেখলাম না, আর মিষ্টিও তো খেলাম না। এই কথা বলার সাথে সাথে বেশ মাত্র কয়েক মিনিট সময় লেগেছে, এর মধ্যে 10-12 কেজি মিষ্টির একটি প্যাকেট এনে বিছানার উপর ধপাস করে রেখে দেয়। কিন্তু কাউকে দেখা যায় না। তো মাসুম ভাইয়ের, মানে যিনি চাচা, উনি খুব একটা বেশি অবাক হন নাই, কারণ জিনারা এরকম মিষ্টি এনে দিতেই পারেন। কিন্তু উনি একটা বিষয়ে খুব ভয় পান, সেটি হচ্ছে হঠাৎ ভয়ঙ্কর কণ্ঠে একটি শব্দ ওনার কানে ভেসে আসে। এই ভয়ঙ্কর কণ্ঠে মাসুম ভাই চাচাকে বলে, কোনো কিছুর সাথে আমাকে কম্পেয়ার করবি না, কোনো কিছুর সাথে আমাকে তুলনা করবি না, আর আমার সাথে অহেতুক কোনো কথা বলার চেষ্টা করবি না কেউ, যদি করিস খুব খারাপ হবে। ভয়ঙ্কর কণ্ঠে এই শব্দ শুনে শুধু যে মাসুম ভাই চাচা ভয় পেয়েছিলেন তা নয়, ওই বাড়ির অন্যান্য সদস্যরাও ভয় পেয়েছিলেন। মাসুম ভাইয়ের চাচা দ্রুত ওই বাসার থেকে বের হয়ে আসেন এবং আর কখনোই ওই বাড়িতে, অন্তত এই উদ্দেশ্যে, আর কখনো যান নাই যে কখনো রফিকের ওয়াইফকে দেখতে চাইবেন তিনি। যাই হোক, এর মধ্যে ঘটে যায় একটি ঘটনা। এটি হচ্ছে, একসময় রফিক বাড়িতে ছিল না, সন্ধ্যার পরে আস্তে আস্তে বেশ দেরি হচ্ছিল। সন্ধ্যার পরে রফিকের সেই পরী স্ত্রী তার শাশুড়ির কাছে, মানে রফিকের মার কাছে গিয়ে বলেন যে, মা, আমার ওই ড্রেসটা একটু দেন তো। রফিকের মা প্রথমে বলে যে, ড্রেস দিয়ে কী করবা? বলে, না, আমার একটু কাজে লাগবে, আমাকে দেন। তো উনি আসলে প্রথমে দিতে রাজি না হলেও অতটা গভীরভাবে চিন্তা করেন নাই, যেহেতু চিন্তা করছেন যে এতবার করে চাচ্ছে, আর তাছাড়া এই মেয়েটি তো আসলে আমাদের মানুষ না, সে জিন সম্প্রদায়ের, সুতরাং এত ঘন ঘন চাচ্ছে, যদি না দেয় তাহলে যদি আবার সে রাগ করে। তো জাস্ট এতটুকু চিন্তা করে ওই ড্রেসটি ওই মেয়েকে দিয়ে দেন। যখনই ওই মেয়েটাকে ওই ড্রেস উনি দিয়ে দিয়েছেন, হঠাৎ করে বাড়ির চারিদিকে ঝুম 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 শব্দ শুরু হয়ে যায় এবং শুধু ওই বাড়ির সদস্যরা দেখতে পারেন, চারদিক থেকে 6টি পরি উড়ে উড়ে নেমে আসছে। এবং নেমে আসার পর এই যেই মেয়েটি, যে পরি মেয়েটি, তাকে ধরে নিয়ে আকাশে উঠতে উঠতে আবার ঝুমঝুম শব্দ করতে করতে চলে যায়। রফিক বাড়িতে ফিরে এসে এই ঘটনা শুনে সে বলে, হায় হায়, তুমি এটা কি করেছো, কেন এটা দিয়ে দিলা? তখন রফিকের মা বলে, আমি আসলে বুঝতে পারিনি, এতটা গভীরভাবে চিন্তা করিনি। তখন রফিক কিছু ঘটনা বলে, সেটি হচ্ছে, কোনো এক রাতের বেলা রফিক বাড়িতে ফিরছিল। সাধারণত গ্রামের লোকজন যখন সাধারণত রাত বিরেতে চলাফেরা করে এবং তারা বেশ সাহসী হন, তো রফিকও এমনই সাহসী একজন মানুষ। উনি বাড়িতে ফেরার সময় বড় একটি পুকুরের পাশে ধূপধাপ আওয়াজ হচ্ছিল, মনে হচ্ছিল বেশ কিছু মানুষ সেখানে গোসল করছে। তো রফিক খেয়াল করে চাঁদের আলোতে, তার কাছে মনে হয় সেখানে বেশ কিছু মেয়ে গোসল করছে। তো রফিকের উচিত ছিল সেখান থেকে দ্রুত চলে যাওয়া, কিন্তু রফিক সেটা না করে সে আস্তে আস্তে পুকুরের কাছে যায় এবং দেখতে পায় যে পুকুরের ঘাটে বেশ কিছু কাপড় রেখে দেয়া। তো রফিক, তার মাথায় একটি দুষ্টু বুদ্ধি খেলে যায়, সে চুপচাপ গিয়ে ওই কাপড়গুলো নিয়ে
একটি ঝোপের আড়ালে বসে থাকে। কিছু সময় পর ওই পুকুরে গোসল করা মেয়েগুলো, ওখানে সাতজন মেয়ে ছিল, এই মেয়েগুলো যখন দেখলো যে তাদের কাপড় নেই, তারা চিৎকার চেঁচামেচি শুরু করে দেয় আমাদের কাপড় নিল কে, তখন রফিক সাহস করে বের হয়ে আসে। বের হয়ে বলে যে আমি কাপড়গুলো নিয়েছি, আমি তোমাদের কাপড়গুলো দিয়ে দিব, কিন্তু আমার একটি শর্ত পূর্ণ করতে হবে। এদিকে মেয়েগুলো পুকুর থেকে উঠতে পারছিল না, তখন তাদের ভেজা কাপড় ছিল, বলে কি শর্ত বলো। বলে তোমাদের সাতজনের মধ্যে একজনকে বিয়েতে রাজি হতে হবে, মানে আমাকে বিয়ে করতে হবে। প্রথম ছয়জন রাজি হয় না, কিন্তু ওদের মধ্যে যিনি ছোট, বয়সে ছোট, সে রাজি হয়। আসলে এই সাতজন ছিল পুরী, এই সাত এবং এই সাতজন ছিল আপন বোন, এর মধ্যে ছোট বোন রাজি হয়। তখন রফিক তাদের কাপড় দিয়ে দেয়, তারা একে একে কাপড় নিয়ে আকাশে উড়ে যায়। সর্বশেষ এই ছোট বোনটি, সে যখন কাপড় নেয় তখন রফিককে বলে খুব শীঘ্রই তোমার সাথে আমার দেখা হবে, এই বলে সে চলে যায়। এবং এর পরেই রফিক এবং আরেকজন ব্যক্তি, যিনি ওই সুপারি বাগান পাহারা দিত, তাদের সাথে, মানে তারা যখন ওই পাহারা দিত, তখন ওই পরী মেয়েটি সুপারি গাছের কাছে আসত এবং ঝুমঝুম শব্দ করত। অদ্ভুত বিষয় হলো যে রফিকের সাথে থাকা যে ব্যক্তি, ওই সময়টাতে সে এমনভাবে ঘুমাতো যে কোনোভাবেই তাকে ডেকে তোলা যেত না। এভাবে সাত দিনের দিন রফিকের সাথে ওই মেয়েটির দেখা হয় এবং বিয়ে হয়। তারপরের ঘটনা তো গ্রামের সবাই জানে বা রফিকের পরিবারের সদস্যরা জানে। রফিকের একজন আত্মীয়, তিনি রফিককে পরামর্শ দেয় এবং বলে যে তুমি খুবই একটা খারাপ কাজ করেছো। সেটি হচ্ছে, তুমি যখন বুঝতে পেরেছিলে যে ওখানে সাতজন পরী গোসল করছে, তোমার ওখানে যাওয়া উচিত হয়নি এবং তাদের কাপড়ও সরিয়ে রাখা উচিত হয়নি, এবং তাদেরকে শর্ত দিয়ে তোমাকে বিয়ে করতে বাধ্য করারও এটা উচিত হয়নি। যেহেতু তারা শর্ত মেনে নিয়েছিল, প্রতিশ্রুতি দিয়েছিল, তারা তাদের প্রতিশ্রুতি রক্ষা করেছে, কিন্তু তুমি এই কাজটি খুবই অন্যায় করেছ, এটি করা উচিত না, কাউকে বিপদে ফেলে তার সুযোগ নেওয়া এটা উচিত না, তুমি কাজটি ভালো করোনি। রফিক তার ভুল বুঝতে পারে, কিন্তু ভুল বুঝতে পারলেও অনেক দেরি হয়ে যায়। এই ঘটনার কিছুদিন পরে, মানে রফিকের যেই পরী স্ত্রী, সে চলে যাওয়ার কিছুদিন পর থেকেই রফিকের মস্তিষ্ক বিকৃতি হতে থাকে এবং আস্তে আস্তে সে পুরো দস্তুর উন্মাদ হয়ে যায়। গ্রামের সকলেই বলতো যে তার স্ত্রীর শোকে সে পাগল হয়েছে, কিন্তু আসলেই কি তাই? লিসেনার্স, কি মনে হয় আপনাদের, যে কি তার স্ত্রীর শোকে পাগল হয়েছে, নাকি জিনদেরকে অন্যায়ভাবে শর্ত দিয়ে তাদেরকে কোনো কাজ করতে বাধ্য করার কারণে আজকে তার এই পরিণতি হয়েছিল? প্রিয় লিসেনার্স, মাসুম ভাইয়ের যিনি চাচা, উনি 2014 সালে মারা গেছেন, যিনি ওই পরী যিনি ছিলেন তার সাথে কথা বলেছিলেন, সেই রফিক এখন কি অবস্থায় আছে, রফিক ভাইয়ের আম্মা, সরি মানে মাসুম ভাইয়ের আম্মা এটি বলতে পারেননি। এটি নোয়াখালীর, গ্রেটার নোয়াখালীর লক্ষ্মীপুর জেলার খিদিরপুর গ্রামের ঘটনা, এবং ওই গ্রামের অনেকেই ঘটনাটি জানেন। আপনারা যারা এখন শুনছেন তারাও হয়তো বা কোনো কারণে এই ঘটনাটি অন্যভাবে শুনে থাকতে পারেন, আমি ঠিক জানি না। তবে এই ঘটনাটি থেকে একটা বিষয় শিক্ষণীয়, সেটি হচ্ছে মানুষ হোক, জিন হোক বা যেই হোক, কারো কোনো বিপদে বা কোনো একটা সুযোগের সুযোগ নিয়ে, কারো কোনো সমস্যার সুযোগ নিয়ে নিজে উপকারী হওয়া বা নিজে উপকার পাওয়াটা ঠিক নয়। আর সেটি যদি জিনদের ক্ষেত্রে হয় বা জিনদের কোনো প্রজাতি, যেমন জিনদের মধ্যে পুরুষ যারা, তারা এক ধরনের, নারীদেরকে আমরা পরী বলি, তাহলে তা আরও উচিত নয়, কারণ তারা তো আমাদের জাতি নয়, তারা ক্ষমা করতে সহজে জানে না।
তারা জানে অনেক অনুরোধ করলে হয়তো বা কেউ কেউ ক্ষমা করে, কিন্তু তাদের মধ্যে অধিকাংশই খুব একরোখা প্রজাতির হয়, যার রেজাল্ট ভোগ করেছিল রফিক। প্রিয় লিসেনার্স, এটি ছিল ঘটনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।